इधर हम लोग जो एक ही साथ में रहते हैं, बांग्लादेश 18 घर है, भारत का 44 घर है, उसमें हमारा कोई लेपरा होएगा ना तो हम बीजेपी और बीसी बा के हमारा सवाल कर देता है, कोई हम लेपरा नहीं करता है। हम लोग एक साथ में रहते हैं, कोई शादी वगैरह होता है सब एक साथ में खाना खाता हूँ। সাতক্ষীরার সীমান্তবর্তী ইচ্ছামতি নদীর ওপারে ভারতবর্ষ আর এপারে বাংলাদেশ। এখানে বিভক্ত হয়েছে বাংলাদেশ ও ভারতের মানচিত্র। ইচ্ছামতি নদীর ধার ঘেঁষে গড়ে উঠেছে এমন এক জনপদ যাদের বসবাস একসঙ্গে হলেও তারা ভিন্ন দুই দেশের নাগরিক। এখানে একই সঙ্গে বসবাস করছেন বাংলাদেশ ও ভারতের 40টি পরিবারের প্রায় 300 মানুষ। দেখে বোঝার সাধ্য নেই দুই দেশের দুই সংস্কৃতির মানুষ একসঙ্গে বসবাস করে আসছেন দীর্ঘ সময় ধরে। ইচ্ছামতি নদীর ধার ঘেঁষে গড়ে ওঠা ওই জনপদে সবার মধ্যে রয়েছে যথেষ্ট সৌজন্যবোধ ও ভ্রাতৃত্ববোধ। সীমানায় বিভক্তি থাকলেও এখানে নেই কোনো সংঘাত কিংবা বিশৃঙ্খলা। আপনি এখন কোথায় আছেন? আমি এখন ভারতে। ভারতে? আপনি কি ভারতের নাগরিক? জি। বাংলাদেশের সীমানাটা কোথায়? বাংলাদেশে সামনে আপনি বাংলাদেশে দাঁড়ায় আছেন। আমি বাংলাদেশে আর আপনি ভারতে। ভারতে। আচ্ছা, এখানে একসাথে বসবাস করেন আপনারা বাংলাদেশি আর ভারতীয় বাসিন্দা যারা, তো সেক্ষেত্রে আপনাদের কোন কোন ধরনের সমস্যা বা সুযোগ সুবিধার সম্মুখীন হতে হয়? এখানে আমাদের কোনো অসুবিধে নাই। আমরা এখানে বাংলাদেশে ঘর আছে 18, আমাদের ইন্ডিয়া ঘর আছে 44, আমরা এর মধ্যে সব একসাথেই থাকি। কোনো একটা অনুষ্ঠান হলে আমরা একসাথে করি, সব কিছু হলে আমরা একসাথে থাকি। এই মসজিদটা বানাচ্ছে এই দুই দেশের লোক থেকে, নামাজ পড়ি একসাথে, সব একসাথে, আমাদের কোনো ঝামেলা নেই, কোনো মারপিট নেই। আমাদের এখানে যদি কোনো দুই পক্ষে কোনো এমনি মুখী ঝামেলা হয়, বিডিআর বিসি বেশি সেটা সলভ করে দেয়। এইখানে আপনার ইন্ডিয়া বাংলাদেশ মিলে প্রায় 40 ঘরের মতো আছে, এখানে কোনো বিশৃঙ্খলা হয় না, সবাই একসাথেই থাকি, মানে কোনো ঝামেলা ঝঞ্ঝট হয় না। সকালে সবাই প্রায় একসাথেই চা খাওয়া হয় আমাদের, সবাই একসাথে, মানে আমরা খুব ভালোভাবে আছে, এখানে কোনো সমস্যা হয় না। বাংলাদেশের পাশে আমাদের বাড়ি, ওদের কিছু লাগলে আমাদের কাছে আসে, আমাদের কিছু লাগলে ওদের কাছে যায়, যে এখান থেকে ভালো একটা পরিবেশ আমাদের। এই যে দুই দেশের মানুষ একসাথে বসবাস করেন, কেমন লাগে আপনাদের? খুব ভালো লাগে, এ তো বন্ধুত্ব হিসেবে আমরা এখন। কোনো সমস্যার সম্মুখীন হন কিনা আপনারা? না না, কোনো সমস্যা আমাদের কুটুমও হয় ওদের। কেমন বিষয়টা? ধরেন আমার ভাই ওদের পাশে গিয়ে বিয়ে করেছে, ওদের ছেলে আমাদের পাশে এসে বিয়ে করেছে, এখান তো অনেক আগে থেকে হয় এটা, কোনো বাধাবাধি। দুই দেশের দুই ভাষার মানুষ একই উঠানে বসবাস করলেও নিজেদের মধ্যে আন্তরিকতার কোনো কমতি নেই। স্থানটিতে দুই দেশের মানুষের উদ্যোগে তৈরি হয়েছে জামে মসজিদ, যেখানে নিয়মিত দুই বাংলার মুসল্লিরা একসঙ্গে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। দীর্ঘ কয়েক বছর যাবৎ এভাবে বসবাস করলেও কোনো বিশৃঙ্খলা ঘটেনি এই জনপদে। দর্শক মণ্ডলী, আপনারা যে মসজিদ বা আমাদেরকে দেখছেন, আমি ইন্ডিয়ান, এখান থেকে কম বেশি বসিরহাট থেকে আরও 30 কিলোমিটার ভিতরে আমার বাড়ি। এই মসজিদে আজ প্রায় 3 বছর আছি। মসজিদটা এমনই একটা জায়গা, স্পর্শকাতর, উভয় দেশের বর্ডার, ইন্ডিয়া এবং বাংলাদেশ, একদিকে বিজিবি আছে, একদিকে বিএসএফ। ছোট্ট গ্রাম, মুসলিম মহল্লা, এর ভিতরে বাংলাদেশি এবং ইন্ডিয়ান উভয় শ্রেণীর বা উভয় দেশের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে। এই মসজিদটা এমনই একটা জায়গা যেখানে বিডিআর বা বিএসএফ এরা খুব শান্তিপূর্ণভাবে সহযোগিতা করে, এখানে যারা নামাজ কালাম পড়ে উভয় দেশের মানুষ, কোনো রকমের বাধা সৃষ্টি খুব একটা হয় না বিজেপি বা বিএসএফদের তরফ থেকে। আমরা এই মসজিদটা চলে আমাদের হচ্ছে এই কঘর মিল, তাছাড়া আদার বাড়ির কোনো আমরা কোনো ইয়ে হয় না। না, এখানে যে আপনারা বাংলাদেশ আর ভারত মিলায় কত ঘর আছেন? 40 ঘর। আচ্ছা, তো কোনো অসুবিধা হয় না এতগুলো মানুষ একসাথে এক পাড়ার মধ্যে বসবাস করেন? সাতক্ষীরা সদরের ভোমরাস্থল বন্দর থেকে 10 কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্তে ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত হারুদ্দহা গ্রাম। গ্রামটিতে বসবাস করেন বাংলাদেশি 20টি পরিবার, এখানে একই সঙ্গে ভারতীয় 20 পরিবার বসবাস করেন। একই গ্রামের মধ্যে রয়েছে বাংলাদেশ ও ভারতের সীমানা রেখা। ভারতের বসিরহাট থানাধীন পানিতর নামক গ্রামটি এখানে অবস্থিত। মূলত ভারতের পানিতর গ্রাম ও সাতক্ষীরার ভোমরাস্থল বন্দর সংলগ্ন হারুদ্দহা গ্রামের বাসিন্দারা প্রায় 18 বিঘা জায়গা
জায়গা জুড়ে বসবাস করছেন দুই দেশের সীমান্তবর্তী এই জায়গাটিতে। নিজেদের উৎসবে কিংবা বিপদে একে অন্যের পাশে বন্ধুর মতো থাকেন সব সময়। মানচিত্রে সীমারেখা ভিন্ন হলেও এই জনপদের দুই দেশের নাগরিকদের মধ্যে নেই কোনো ভেদাভেদ। সরেজমিন গিয়ে দেখা গেছে, যেখানে বাংলাদেশি নাগরিকের বসতবাড়ি, ঠিক তার উঠানে রয়েছে ভারতীয়দের বসতঘর। শুরুর দিকে বাংলাদেশি 15টি পরিবার ও ভারতীয় 15টি পরিবার এখানে বসবাস শুরু করলেও বর্তমান দুই দেশের প্রায় 40টি পরিবার একসঙ্গে বসবাস করছেন। দেশ বিভক্তির পর থেকে বসতিদের মধ্যে সীমানা বিভক্তিকরণের সূচনা হয়। বাংলাদেশ জাতীয় পরিচয়পত্র পদ্ধতি চালু হওয়ার আগে এই জনপদে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে বিবাহ বন্ধনের মধ্য দিয়ে সম্পর্ক স্থাপন হলেও বর্তমানে সেটি আর হয় না। বাংলাদেশি নাগরিকের ঘর থেকে ভারতীয়দের ঘরে যেতে সময় লাগে কয়েক সেকেন্ড। দূরত্বটা কয়েক সেকেন্ডের হলেও তাদের মধ্যে গড়ে উঠেছে দুই বাংলার এক অনন্য মেলবন্ধন। দেখা গেছে বিকেল গড়ালে বাংলাদেশি ও ভারতীয় বাচ্চারা একই মাঠে খেলছেন, গাইছেন যে যার ভাষাতে, নিজেদের অভিব্যক্তি প্রকাশ করছেন নিজ দেশের অঙ্গভঙ্গি দিয়ে। ভাষার ভিন্নতা থাকলেও তারা উভয়ে উভয়ের মনোভাব বুঝতে অভ্যস্ত হয়ে গেছেন। লুনা ফ্রোসনিপা, ঢাকা পোস্ট।